সাদা কাগজে লেখকদের নিজ হাতে লেখা গল্পগুলোকে প্রথমবারের মতো বই আকারে এনেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফ্রেশ স্টেশনারি। হাতে লেখা গল্পের এই সংকলনের নাম রাখা হয়েছে গল্পের খাতা। 20 ফেব্রুয়ারি মঙ্গলবার এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয় বইমেলা প্রাঙ্গণে। অনুষ্ঠানে লেখক আহসান হাবিব সহ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাথমিক পর্যায়ে ফ্রেশ স্টেশনারির ফেসবুক পেজে সারা দেশ থেকে হাতে লেখা গল্প চেয়ে পোস্ট দেওয়া হয়। এরপর নানা বয়সের লেখকরা থ্রিলার, সায়েন্স ফিকশন, হরর, রোমান্টিক সহ নানা ঘরানার গল্প লিখে পাঠান। সেখান থেকে কিছু গল্প বাছাই করা হয় এই সংকলন প্রকাশের জন্য। গল্প বাছাইয়ের এই প্রক্রিয়ায় ছিলেন লেখক আনিসুল হক, আহসান হাবিব, সুমন্ত আসলাম, সাদাত হোসাইন, পলাশ মাহবুব ও ইস্তিয়াক আহমেদ। গল্পের খাতা সংকলনে এই লেখকদের নিজ হাতে লেখা গল্প স্থান পেয়েছে। দাড়ি কমা প্রকাশনীর ব্যানারে গল্পের খাতা পাওয়া যাচ্ছে বইমেলার 94 নম্বর স্টলে।